ইউক্রেনের রুশ সেনাদের অভিযান শুরুর পর থেকে আতঙ্কে আছেন সেখানে থাকা বাংলাদেশিরা, খুঁজছেন নিরাপদ আশ্রয়। 24 জনকে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোমানিয়া হাঙ্গেরির পথেও আছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ইউক্রেনের সামরিক হামলার পর রাজধানী কিয়েভের বাসিন্দারা ছুটছেন দিক বিদিক, কেউ আশ্রয় নিচ্ছেন পাতাল রেল স্টেশনে, রয়েছেন বাংলাদেশিরাও। আমি এখন অবস্থান করছি আমার পরিবারকে নিয়ে একটি মেট্রো রেলে। এখানকার খাটোর শহরে যে মেয়র আছে উনি নির্দেশ দিয়েছেন সবাইকে বানকার অথবা মেট্রোতে অবস্থান করতে। এখানে যতজন বাংলাদেশি আছে বর্তমানে সবাই সেফ জোনে আছে, বাট আমি বলতে পারছি আমার উজগুরুদের কথা, আমার উজগুরুদের যারা আছে তারা সবাই সেফ জোনে আছে, কোনো সমস্যা নেই। পোল্যান্ড সীমান্ত দিয়ে 24 বাংলাদেশিকে হেফাজতে নিয়েছে ওয়ারস বাংলাদেশ দূতাবাস। রাজশাহীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান সবাইকে নিরাপদ আশ্রয় আনতে কাজ করছে বাংলাদেশ সরকার। তো প্রথম ব্যাচে 22 জন গতকাল রাতে আমরা পোল্যান্ডে এসেছেন, তারা দূতাবাসের তত্ত্বাবধানে রয়েছেন। যারা একটা সেফ জোনে যাবার জন্য চেষ্টা করবেন তাদের এই পথটা কিন্তু একটু কঠিন হবে। এদিকে পোল্যান্ড সীমান্তে অপেক্ষায় রয়েছেন আরও প্রায় 200 বাংলাদেশি। রোমানিয়া দূতাবাসের সাথেও যোগাযোগ করছে প্রায় 100 বাংলাদেশি। আমরা এ পর্যন্ত প্রায় 300 বাংলাদেশি অরিজিন ইন্ডিভিজুয়ালস যারা যোগাযোগ করেছেন। তো আমাদের বিশেষ করে রোমানিয়া এবং পোল্যান্ডের দূতাবাস একেবারেই সার্বক্ষণিক বলতে যা বোঝায় 24 ঘন্টাই কাজ করছেন। এছাড়া হাঙ্গেরি দূতাবাসও সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, আপাতত নিরাপদ আশ্রয়ের পর দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। মাসুদ রানা, নিউজ 24।